জীবনদা ঠাকুরের জীবনের যে একটি ঘটনা বলছিলেন, তার কারণ তিনি তো আমাদের আদর্শ, তিনি তো আমাদের আরাধ্য, আমাদের কি কেমন হতে হবে, যিনি স্মরণা হয়েছেন ঠাকুর, যাকে দেখে বলতেন যে বড় খোকাতে আমাকে টাকার এপিটপির কোনো পার্থক্য নেই, এটা নিজে মুখে ঘোষণা করেছেন। তিনি একটা কথা সুন্দর বললেন যে দয়ালকে ভালোবাসলে মানুষ দয়ালের স্বভাব পায়। আমি কেমন চলবো? এর আগে কৃষ্ণদা বলছেন আদর্শ মানে আয় না, যার কাছে গেলে আমার প্রতিফলনটা ঘটে, এই মনুষ্যত্বের প্রতিফলন যার কাছে গিয়ে ঘটে। আমরা শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি, তার জীবনে কোন আদর্শ প্রয়োজন ছিল কিনা জানি না, তার কারণ তিনি তো স্বয়ং সিদ্ধ, তবু তার যা কিছু, তিনি বলতেন আমার একটাই কাজ শুধু মাকে খুশি করা। এই মাকে খুশি করার জন্যে পাবনায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল, বিশিষ্ট ব্যক্তিত্ব যখন গিয়ে ঠাকুরের ভূয়সী প্রশংসা করেছেন, মানুষকে স্বনির্ভরশীল করে তোলার জন্য স্কুল কলেজ সমস্ত কিছু, কার্পেন্টারি থেকে কৃষি থেকে সমস্ত কিছু, যেখানে একটা নগরকেন্দ্রিক সভ্যতা, বিশিষ্ট জনেরা যখন গিয়ে ঠাকুরকে বলেছেন এই কথা যে এত সুন্দর ব্যবস্থা তিনি নিজেকে অস্বীকার করেছেন, তিনি বলছেন যা কিছু দেখছেন না শুধু মাকে খুশি করার জন্যে। এ শুধু ছোট বয়সে না, বৃদ্ধ বয়সেও তো আমরা দেখেছি। জীবনদা বলতে গিয়ে ওই জায়গাটা থেমে গেল না, আমি সেটা ধরিয়ে দিচ্ছি যে একটা অঙ্গ করতে পারবি না, করলেন না কেন? বলে সবগুলো করতে পারি, আমার মা বলেছেন তুই পারবি না। একটা ছোট্ট হালকা কথা কতখানি গুরুত্ব দিয়েছেন, গুরুর গুরুত্ব কতখানি, যে আমি যদি অঙ্কগুলো করি তাহলে আমার মার কথাটা মিথ্যা হয়ে যাবে, আর আমার জীবনে আমার মা মিথ্যা হয়ে আমার সামনে ঘুরে বেড়াবে এটা আমি সহ্য করতে পারবো না। তাই নয়, আমরা দেখেছি একটা সময়ে যিনি কাজলদার যখন বিয়ে হলো, নতুন বউ সেখানে আসবে, যখন সেখানে আসবেন ঠাকুর বারবার বলছেন গাড়ি কখন আসবে, গাড়ি কখন আসবে, উৎসাহ ছেলে বউকে নিয়ে আসবে। তিনি যখন বৌমাকে নিয়ে আসলেন ঠাকুর কাঁদতে শুরু করলেন, কাজলদার জিজ্ঞেস করলেন বাবা আপনি কি খুশি হননি বৌমাকে নিয়ে, আপনি খুশি হননি? তখন বলছে না রে, আমি ভাবছিলাম আজকে যদি মা বেঁচে থাকতেন কতখানি খুশি হতেন, এই যে গুরুর প্রতি তার যে আনুগত্য, গুরুর প্রতি যে ভালোবাসা, এটা কিন্তু আমরা দেখেছি। তো আজকে আমাদের পরম সৌভাগ্য, আজকে আচার্য পরম্পরায় তার যে লীলা চলছে, আমরা ঠাকুরকে আর সচল অবস্থায় তো পাচ্ছি না। আমরা যেমন সমস্যা জর্জরিত হয়ে ঠাকুরের কাছে যেতাম, সমাধান তার কাছে যেমন পেয়েছি, আজও কিন্তু একইভাবে সেই সমাধান আজও তিনি আচার্য পরম্পরায় আমাদের দিয়ে চলেছেন। আজকে আমরা যখন ঠাকুর বাড়িতে যাই, তিনি কত যুগ আগে বলেছিলেন, আচার্যদেব যখন পরিক্রমায় বেরোলেন তখন বললেন একই ছাদের তলায় থাকি, একটা কথা যে শেয়াল লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক, ব্যবসা চাকরির তাগিদে হয়তো এক এক সময় সন্ধ্যে বা রাত্রের দিকে ফেরা হয়, কিন্তু সবাই তো একটা ছাদের তলায় থাকি। এই একটা ছাদের তলায় যখন থাকি, বাড়ির সবাই মিলে যাতে একসঙ্গে প্রার্থনা করা যায়, শ্রী শ্রী দাদা একদিন বললেন সবাই মিলে যদি একসঙ্গে প্রার্থনা করা যায় তাহলে পারিবারিক সংহতিটা ঠিক থাকে। আমরা উপদেশ দিয়ে তাদের হয়তো পরিবর্তন করতে পারবো না, কিন্তু যখন এই একসঙ্গে প্রার্থনা, এই পরিবর্তনটা মানুষের ভেতর থেকে আসে গুরুজনদের প্রণাম করা এই অভ্যাসের মধ্যে দিয়ে, তিনি এটা বললেন। দেখুন তিনি বলছেন, তার কাছে না গেলে বোঝা যায় না, শ্রী শ্রী দাদার কাছে একদিন বসে আছি, তিনি বলছেন নাম ধ্যান করলে কি হয়, যখন জিজ্ঞেস করলেন এক একজন এক এক রকম বলছে। বর্তমান আচার্যদেব নিউ গেস্ট হাউসে বসতেন, ওখানে ফিরে আসছেন, পেছনে অনেক মানুষ, এতটুকু আওয়াজ নেই, কেওয়াজ নেই, পায়ের শব্দ নাই, কাছাকাছি আসতেই তিনি তার দিকে তাকিয়ে বললেন নাম ধ্যান করলে ওই রকম হয়, বলছে তুমি খুব ইষ্টকর্ম করো অথচ তোমার সঙ্গে বেশি লোক নাই, তাহলে তোমার এটা সন্দেহে তোমাকে আত্মবিশ্লেষণ করতে হবে। আমি ঠাকুরকে যদি ভালোবাসি, ইষ্টকর্ম যদি নিয়ে থাকি, তাহলে আমার সহযোগী মানুষ থাকবে, মানুষ আমার কাছ থেকে প্রেরণা পাবে। আচ্ছা যদি একটা কথা, শ্রী শ্রী বর্দা একটা কথা বলতেন, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড আর সো ফর আদার্স, বলছেন আগে এই প্রথমটা লাইনটা ভাব, ইউ আর ফর দ্য লর্ড, এখানে আর কারো কিছু নেই, তুমি যদি প্রভুর হতে পারো। এবার কনফারেন্সে আচার্যদেব একটা কথা বললেন যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার একটুখানি মন খারাপ হলো, পরে আত্মবিশ্লেষণ করে তিনি ভাবছেন যে ওই সময়টুকু আমি ঠাকুরের হয়েছিলাম না,
আমি সর্বক্ষণ যদি ঠাকুরের হয়ে থাকি তাহলে তো এটা ঘটতে পারে। তাহলে তো আমাকে আমাকে আঘাত প্রাপ্ত হতো না, আমার তো আমি তো থাকবো ঠাকুরকে নিয়ে, আমি তো অন্য কিছু নিয়ে থাকবো না। তিনি এই যে পরিবার এবং পরিবেশ যাতে উপেক্ষিত না হয়, পরিবার এবং পরিবেশ যদি উপেক্ষিত হয় আমার ভালো থাকা হবে না। আমরা জানি, আমরা বাড়িতে পড়ি, স্কুলে গিয়ে পরীক্ষা দিই, ঠাকুর অন্যরকম কথা শোনালেন, বলছেন এবার তোমার বাইরের সমস্ত পরিবেশটা তোমার পড়ার জায়গা, শিক্ষায়তন, আর পরীক্ষাগার হচ্ছে তোমার বাড়ি। তুমি খুব ইষ্টকর্ম করছো, তাহলে দেখবো তোমার বাড়িতে গিয়ে তোমার ঘরটা ঠিক আছে তো, তোমার ঠাকুরটাকে সুন্দর করে সাজানো আছে তো, তোমার সঙ্গে পিতা মাতা ভাই ছেলে মেয়েদের সঙ্গে মধুর সম্পর্ক আছে তো। তা যদি না থাকে আমার হাজার বক্তৃতা একটা সময় কিন্তু কোনো মূল্যহীন হয়ে পড়বে। যাই হোক, হাতে সময় খুব কম, আমার শ্রদ্ধ নিলয়দা আছেন, আমাদের শ্রদ্ধ সাধনদা রয়েছেন আমাদের জেলার, তার শরীরটা বেশি ভালো না, তবু সাধনদা এই শরীর নিয়েও আপনারা ইষ্টকর্মে ব্রতী হয়েছেন। এখানে ঠাকুরের নিজস্ব একটা, গতকালও তো এখানে এত মানুষ ছিল না, আগামীকালও হয়তো এত মানুষ থাকবে না, সন্ধ্যের দিকে বলে একটা প্রোগ্রাম আছে মনে হয় আগামীকাল। যাই হোক, এই যে তিনি কষ্ট করে এসেছেন শুধু আপনাদের প্রেরণা দেওয়ার জন্যে। আর একটা জিনিস, বাইরে থেকে তিনি প্রেরণা দিতে পারেন, করতে হবে, কিন্তু এখানকার মানুষ, এখানকার মানুষ যত আইডিয়াল ইন্টারেস্টেড হয়ে উঠবে, তাদের ভিতরে সংহতি যত দানা বেঁধে উঠবে, আর সংহতি দানা বেঁধে ওঠার মূলেই হচ্ছে যাতে পরনিন্দা পরচর্চা আমরা না করি। আজকে শ্রী শ্রী ঠাকুরের সারা জীবন এত কথা, এত প্রশ্ন, কোনো জায়গায় কাউকে ছোট করা, পরনিন্দা করা কখনো তার কাছে প্রকাশ পায়নি। শ্রী শ্রী ঠাকুরের কাছে আপনার হুগলি জেলার একজন বিশিষ্ট সাধক, উচ্চস্তরের সাধক, ঠাকুরকে গিয়ে বলেছিলেন, আপনিও ধর্ম প্রচার করছেন, আমিও ধর্ম প্রচার করছি, কারটা ঠিক? শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনার মতন করে আপনি ঠিক, আমার মতন করে আমি ঠিক। একটা সময় তারই শিষ্যরা যখন এই ইষ্টভীতি করা নিয়ে কথা উঠেছিল, আজকাল কি হলো, দীক্ষা নিলে আবার সব চাঁদা দিতে হয়, তিনি অত্যন্ত বাধা দিয়ে বলছেন, শোনো, এই যে ইষ্টভীতি একটা সাংঘাতিক জিনিস, এই ইষ্টভীতি করার মধ্যে দিয়ে শিষ্যের সমস্ত পাপ তাপগুলো হরণ করে নিতে পারে। একটা সাধারণ মানুষ যখন তার শিষ্যত্ব গ্রহণ করলো, তার দায় কিন্তু গুরুর ঘাড়ে গিয়ে পড়ে, তিনি কিন্তু দেখেন এরকম বললেন। একজন বললেন, আচ্ছা আপনি এত দীক্ষার কথা বলছেন কেন, কাঠিয়া বাবা তো মাত্র গোটা কয়েক দীক্ষা দিয়েছিলেন, তিনি ভুল করেছেন কি ঠিক করেছেন? না, শ্রী শ্রী ঠাকুর কি বললেন, কাঠিয়া বাবা যেটা ভালো মনে করেছেন তাই করেছেন, আর আমি যেটা ভালো মনে করেছি আমি তাই করি। আজকে ভাবি, আজকে দীক্ষা যদি না নিতাম, এখন যেগুলো করি, যেগুলো নিয়ে ভাবি, যে সঙ্গে আমি আনন্দ পাই, যা খেয়ে আমি আনন্দ পাই, যা ভেবে আমি আনন্দ পাই, দীক্ষা না নিলে, আমার বন্ধু বান্ধব যারা দীক্ষা নেয়নি তাদের তো পরিণতি দেখেছি। সেই জন্য প্রত্যেকটা মানুষকে আদর্শ কেন্দ্রিক হতে হবে জীবনের উষালগ্নে। যদি আমার জীবনে তেমন উচ্চ আদর্শ যদি থাকে, আর চলাটা যদি আদর্শ কেন্দ্রিক হয়, আর ঠাকুর বাড়িতে তার প্রতিভূ যিনি রয়েছেন, আমি যত বেশি বেশি করে ঠাকুর বাড়ি যাব, তাদের সান্নিধ্যে যাব, তত ঠাকুরের হয়ে ওঠার একটা আমরা প্রেরণা পাবো। প্রিয় পর্বের আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। জয়গুরু, বন্দে গুরু।